জল মানে জলটা কি জলটা কি টাইম মতন পান আপনার কমিউনিকেশনের প্রবলেম আছে এইখান থেকে পার্টিকুলার আপনার এই এফডি ব্লক থেকে বাসের কমিউনিকেশনটা খুবই কম আর পলিউশনের অবস্থাটা কেমন পলিউশন ঠিকঠাক আছে রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা সব ঠিক আছে রাস্তাঘাটের ব্লকের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে রাস্তাঘাটে মেইনটেইন করা হয় কিন্তু মেইন রোড যেগুলো বাস রুটের সেগুলো একটু নোংরা থাকে সেগুলো পরিষ্কার একদমই হয়ই না আর এই যে আপনাদের রাস্তাঘাটে সাইডে বাথরুম নেই যেখানে সেখানে বাথরুম করা এটা কি এটা তো বাইরের লোকেদের জন্য খুবই অসুবিধা এটা তো একটা আছে বাথরুম দরকার আচ্ছা আর এখানে বর্ষাকালে রাস্তা কেমন কেমন থাকে ভারী বর্ষা হলে তো জল জমে জল জমে যেটা আগে জমতো না তিন চার বছর মানে ড্রেনগুলো একটু ক্লিন ড্রেনগুলো ক্লিন হতো তাহলে ভালো হতো আর একটু ক্লিন হলে ভালো হতো আগামী পাঁচ বছরে আপনি এই বিধাননগরটাকে স্মার্ট আর আরও স্মার্ট দেখতে চান পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান যদি একটু বেশি হয় ডেভেলপমেন্ট আরও কী কী হওয়া দরকার স্মার্ট তো দরকারই পরিষ্কার পরিচ্ছন্নতা সবই দরকার হ্যাঁ ডেভেলপমেন্ট কি কি চাই আরো যদি একটু বলি আরো ডেভেলপমেন্ট কি আছে সব ঠিক আছে সবই তো ঠিকই আছে আচ্ছা ব্যবস্থাটা কেমন আছে যেমন ধরুন এই রাস্তা ধরে যাচ্ছেন এর মধ্যে একটা বাথরুম আপনাদের জন্য নেই এটা একটু রাস্তার अगले 5 सालों में क्या क्या डेवलपमेंट देखना चाहते हैं पहले तो ट्रैफिक लाइट्स ठीक से चलना शुरू हो जाए उसके बाद एंड ये जो लटकते हुए तार ये थोड़ा एकदम मैनर्स में एंड क्लीन एंड ओल्ड पीपल के लिए चलने लायक फुटपाथ